গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে আমার চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। আমি গতদিনের ভিডিওতে সমস্ত চ্যাপ্টারের শর্ট কোশ্চেন কোন কোন জায়গা থেকে হতে পারে তার উপরে শুধুমাত্র প্রশ্ন দিয়ে একটা ভিডিও দিয়েছি, এবং ওই প্রশ্ন থেকে আমি বলেছিলাম যে প্রত্যেক চ্যাপ্টারের এক এক দিনের আমি এক একটা করে চ্যাপ্টারের সলিউশন দেব, অর্থাৎ ওই প্রশ্নগুলো নিয়ে আমি ডিসকাস করব। আজকের আলোচনায় আমি কেবলমাত্র প্রথম চ্যাপ্টার যুক্তি নিয়ে আলোচনা করব, অর্থাৎ যুক্তি চ্যাপ্টার থেকে এমসিকিউ এসএকিউ কেমন করে আসতে পারে ওই কোশ্চেনগুলোর ভিত্তিতে, এবং ওই কোশ্চেনগুলোর সলিউশন কি সেই সলিউশন নিয়ে এবং কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকের আমার আলোচনা। শুরু করা যাক আজকের আলোচনা। আজকের চ্যাপ্টার অর্থাৎ যুক্তির প্রথম কোশ্চেন দিয়েছিলাম লোগোস শব্দের অর্থ কি। লোগোস শব্দের অর্থ চিন্তা, তোমরা সবাই জানো এই চিন্তা বা ভাষা। এবার যদি পরীক্ষাতে এমসিকিউ আকারে আসে হয়তো বলে দিতে পারে যে লোগোস শব্দের অর্থ হলো ভাষা, লোগোস শব্দের অর্থ হলো যুক্তি, অনুমান, চিন্তা, বচন। তোমাদের তাহলে সেখান থেকে চিন্তা অপশনটা অ্যাড করতে হবে, ঠিক মারতে হবে। তো এইভাবে ওই ওই প্রশ্নটা আসতে পারে। তারপরে আছে যুক্তি কাকে বলে, তারপরে প্রশ্ন হলো যুক্তি কাকে বলে, যুক্তি কাকে বলে, যুক্তি কাকে বলে। বলবার আগে আমি এখানে দুটো প্রশ্নের উত্তর বলে দিই। প্রথমত, যুক্তি কাকে বলে বলতে গেলে অনুমান কাকে বলে বলতে হবে। অনুমান কাকে বলে? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনুমান। জ্ঞাত সত্য মানে যা কিছু আমরা জানি, আর অজ্ঞাত সত্য মানে যা জানি না, অর্থাৎ আমার জানা বিষয়ের উপর ভিত্তি করে অজানা বিষয় সম্পর্কে জ্ঞান আহরণের প্রক্রিয়াকে বলা হচ্ছে অনুমান। যেমন বললাম, আমি জানি সব মানুষ মরণশীল এবং রাম মানুষ, আর এর থেকে আমি এটা এখনো জানি না যে রাম মরণশীল কিনা। যদি প্রথমে দুটো বাক্য ঠিক হয়, অর্থাৎ সব মানুষ যদি মরণশীল হয় এবং রাম যদি মানুষ হয়, তাহলে রাম কি হবে? মরণশীল। এটা কিন্তু আমার বলে দেয়নি। এই যে সত্যে উপনীত হলাম, কিভাবে হলাম? যুক্তির মাধ্যমে বা অনুমান করে। তাহলে এই যে মানসিক প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে অনুমান, আর এটাকে যখন লিখিত আকারে প্রকাশ করছি তখন যুক্তি। তাহলে অনুমান কাকে বলে? জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অনুমান, আর এই অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। তোমরা যখন এর অ্যান্সার লিখবে, সবসময় যে কোনো সংজ্ঞা দিলে তার উদাহরণ দেওয়ার চেষ্টা করবে। এখানেও যেমন আমি এখানে এর উদাহরণটা লিখে দিয়েছি। পরের প্রশ্ন, তিন নম্বর, অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে কি বলে? একটু আগেই বললাম অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। ওই যে অনুমান আর অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে যুক্তি বললাম। চার নম্বর প্রশ্ন, যুক্তির অবয়ব কয়টি ও কি কি? যে কোনো যুক্তির মূল অবয়ব দুইটি, একটা হলো আশ্রয় বাক্য আর অপরটি হলো সিদ্ধান্ত। যুক্তিতে আমরা কোনো কোনো বাক্যের উপর ভিত্তি করে যুক্তি গঠন করি, যে বাক্যগুলোর উপর নির্ভর করে কোনো যুক্তি সিদ্ধান্ত গ্রহণ করছি সেই বাক্যগুলো আশ্রয় বাক্য, আর যেটা নিঃসরণ করছি সেটা হলো সিদ্ধান্ত। তাহলে এই যুক্তি, যে কোনো যুক্তিতে আশ্রয় বাক্য থাকবেই থাকবে এবং সিদ্ধান্ত থাকবেই। যুক্তিতে আশ্রয় বাক্য একটা হতে পারে এবং একাধিকও হতে পারে, অর্থাৎ দুটো, তিনটে, চারটে, পাঁচটা, কিন্তু সিদ্ধান্ত, সিদ্ধান্ত সর্বদাই একটা। এই যুক্তিতে এই ধরনের বাক্য নিয়ে যুক্তি গঠিত হয় বলে এইগুলোকে বলা হয় যুক্তির অবয়ব। অবয়ব মানে যা দিয়ে কোনো কিছু তৈরি হয়। যেমন তোমার অবয়ব হচ্ছে তোমার হাত, পা, মাথা, এগুলো। একরকম ভাবে যুক্তির অবয়ব হলো যুক্তি যা দিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ আশ্রয় বাক্য ও সিদ্ধান্ত। এর পরের প্রশ্ন, আশ্রয় বাক্য বা হেতু বাক্য বা যুক্তি বাক্য কাকে বলে? আমি তিনটে শব্দ ব্যবহার করেছি, তার কারণ হচ্ছে অনেক সময় আশ্রয় বাক্য কাকে বলে পড়তে পারে, যুক্তি বাক্য কাকে বলে পড়তে পারে, হেতু বাক্য কাকে বলে পড়তে পারে, এছাড়াও আরো একটা শব্দ হতে পারে কারণ বাক্য কাকে বলে। অর্থাৎ আশ্রয় বাক্য যা, যুক্তি বাক্য তাই, হেতু বাক্য তাই, কারণ বাক্য তাই, সব একই। এর আশ্রয় বাক্যের সংজ্ঞা, আশ্রয় বাক্য কি? যুক্তিতে আমি কি করি, কিছু বাক্যের উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত নিঃসরণ করি। যে সকল বাক্যের উপর নির্ভর করে বা ভিত্তি করে কোনো যুক্তিতে সিদ্ধান্তের সত্যতা দাবি করা হয় সেই বাক্যগুলিকে বলা হয় আশ্রয় বাক্য, বা সেই বাক্যটিকে বলা হয় আশ্রয় বাক্য। অর্থাৎ
একটা যুক্তিতে যে বাক্যগুলোকে নির্ভর করে আমি সিদ্ধান্ত নির্ধারণ করছি সেই বাক্যগুলোকে বলা হচ্ছে আশ্রয় বাক্য। পরের প্রশ্ন, সিদ্ধান্ত কাকে বলে? উল্টোটা ঠিক, আশ্রয় বাক্যগুলোর উপর নির্ভর করে আমরা যে বাক্যের সত্যতা কোনো যুক্তিতে দাবি করি সেই বাক্যকে বলা হয় সিদ্ধান্ত। তাহলে সিদ্ধান্ত কাকে বলে হলো? এখানে আমি যদি একটা উদাহরণ দিই, আমি বলেছিলাম একটু আগে যে সংজ্ঞার সাথে উদাহরণ, আগের গুলোও দিয়েছি আমি, এটাও বলছি যদি সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের একটা উদাহরণ, ধরো বললাম সকল মানুষ হয় মরণশীল, অতএব কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। এখানে আবর্তন আমি করেছি, এটা আবর্তন এক প্রকার যুক্তি। তাহলে এর সিদ্ধান্ত কি হবে? এখানে সিদ্ধান্তই হলো কোনো কোনো মরণশীল জীব হয় মানুষ। সাত নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তি কাকে বলে? অবরোহ যুক্তির সংজ্ঞা তোমরা বইয়ে পাবে, তবু আমি বলছি একটু বুঝিয়ে বলবার জন্য আমি এখানে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। অবরোহ যুক্তি কাকে বলে? এক বা একাধিক আশ্রয় বাক্যের উপর ভিত্তি করে যখন একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে নিশ্চিত নিঃসরণ করা হয় যে যুক্তিতে, এবং যে যুক্তিতে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত কখনোই ব্যাপক হয় না, সেই যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি। তাহলে দেখো এখানে অবরোহ যুক্তি থেকেই অনেকগুলো প্রশ্ন হতে পারে, যে অনিবার্যভাবে কোন যুক্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিশ্চিত হয়? অবরোহ যুক্তিতে। অনিবার্য মানে সুনিশ্চিত, কোন যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত? অবরোহ যুক্তি। আর চার একটা লাইন বলেছি যে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত কখনো ব্যাপক হতে পারে না, অর্থাৎ কোন যুক্তিতে আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত কম ব্যাপক হয়, বা কোন যুক্তির সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্যকে অতিক্রম করে না, এটাও একটা প্রশ্ন হতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন হতে পারে এখান থেকে, যে কোন যুক্তিতে একটি মাত্র আশ্রয় বাক্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিঃসরণ করা সম্ভব, মাধ্যম যুক্তি, অবরোহ যুক্তি, আরোহ যুক্তি, উপমা যুক্তি। তোমাদের অবরোহ যুক্তি, মাধ্যমে কম করে দুটো হবে, কিন্তু অবরোহতে একটা হতে পারে। আমি সংজ্ঞাতে দেখো প্রথমে বলেছি এক বা একাধিক আশ্রয় বাক্য, মানে একটাও হতে পারে একাধিক হতে পারে, তাহলে আমরা এখানে বলতে পারি। পরের প্রশ্ন, আরোহ যুক্তি কাকে বলে? আরোহ যুক্তি এখানে কিন্তু এক বা একাধিক না, এখানে সবসময় একাধিক, কারণ আরোহ যুক্তির সিদ্ধান্ত টানতে গেলে কম করে দুটো আশ্রয় বাক্য লাগবেই। তাহলে একাধিক বিশেষ বিশেষ দৃষ্টান্তের ভিত্তিতে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নীতির উপর ভিত্তি করে একটি সামান্য সংশ্লেষক বচনকে সম্ভাব্য সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয় যে যুক্তিতে, তাকে বলা হয় আরোহ যুক্তি। আরোহ যুক্তির সংজ্ঞাটি এবার ভেঙে দিই। আরোহ যুক্তিতে তাহলে এখান থেকে কতগুলো প্রশ্ন হতে পারে, যে কোন যুক্তিতে সিদ্ধান্ত সর্বদাই একাধিক আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়? আরোহ যুক্তিতে। কোন যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত নয়, সম্ভাব্য? আরোহ যুক্তিতে, এখানে সম্ভাব্য কথাটা দিয়েছি। কোন যুক্তির সিদ্ধান্ত সামান্য বচন হয়, সর্বদাই সামান্য বচন হয়? আরোহ যুক্তিতে, দেখো সামান্য কথাটাও আছে। কোন যুক্তির সিদ্ধান্ত সংশ্লেষক বচন হয়, আরোহ যুক্তিতে। বা আরোহ যুক্তির এখানে এরকম প্রশ্ন না হয়ে বলতে পারে, আরোহ যুক্তির সিদ্ধান্ত বিশ্লেষক বচন হয়, বিশেষ বচন হয়, সংশ্লেষক বচন হয়, না কোনোটিই নয়? তখন তোমাকে উত্তর লিখতে হবে সংশ্লেষক বচন। আরো প্রশ্ন হতে পারে, কোন যুক্তি প্রকৃতির একরূপতা নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, কোন যুক্তি কার্যকারণ নীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এসবই আরোহ যুক্তির সংজ্ঞার মধ্যে থেকে আমি উত্তরগুলো পাই। পরের প্রশ্ন, অবরোহ যুক্তিকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? অবরোহ যুক্তিকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মাধ্যম যুক্তি এবং অমাধ্যম যুক্তি। এইখানে আমি যেগুলো বলছি সেগুলো অনেকগুলো অংশ আমার এই চ্যাপ্টারের উপরে যে ভিডিওগুলো করেছি তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো দেখলে তোমরা এই চ্যাপ্টারের ডিটেল শর্ট কোশ্চেন আরো ভালো করে বুঝবে। আমি শুধুমাত্র এখানে কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি, কিন্তু ডেসক্রিপশনের যে লিঙ্কে লিঙ্কগুলো দেওয়া আছে সেখানে কিন্তু পুরো বিশদভাবে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করা আছে। তো চলে আসা যাক পরের কোশ্চেন, দশ নম্বর কোশ্চেন, অনুমান ও যুক্তির মধ্যে একটি পার্থক্য লেখো। একটু আগে অনুমানের বা যুক্তির সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম
অনুমান হলো মানসিক প্রক্রিয়া আর যুক্তি হলো সেটার ভাষায় প্রকাশিত রূপ। তাহলে এটাই হলো এর পার্থক্য। যে কোনো যুক্তির মানসিক অবস্থাকে বলা হয় অনুমান, আর যে কোনো অনুমানের ভাষায় প্রকাশিত রূপকে বলা হয় যুক্তি। অর্থাৎ অনুমান হলো মানসিক অবস্থা এবং যুক্তি হলো বাচনিক রূপ বা ভাষায় প্রকাশিত রূপ। 11 নম্বর, অবরোহ যুক্তি আরো যুক্তির একটি পার্থক্য লক্ষ্য। যে কোনো একটা পার্থক্য লিখতে পারে। আমি আগের যে সংজ্ঞাগুলো দিয়েছিলাম তার ভিত্তিতে বলতেই পারি যে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অবরোহ যুক্তির সিদ্ধান্ত নিশ্চিত হয়, আরোহ যুক্তির সিদ্ধান্ত নিশ্চিত হয় একাধিক, সর্বদা একাধিক আশ্রয় বাক্য থেকে। অবরোহ যুক্তির সিদ্ধান্ত সুনিশ্চিত হয়, আরোহ যুক্তির সিদ্ধান্ত সম্ভব হয়। অবরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যের তুলনায় কখনো ব্যাপক হয় না, কিন্তু আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদাই আশ্রয় বাক্যের তুলনায় ব্যাপক হয়। 12 নম্বর প্রশ্ন, কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। ওই অতিক্রম করে যায় মানে ব্যাপক হয়, বড় হয়, অর্থাৎ আশ্রয় বাক্যে যা বলে সিদ্ধান্তে তার থেকে বেশি বলে, এটা হচ্ছে আরোহ যুক্তি। কেন? কারণ দেখো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে রাম হয় মানুষ এবং মরণশীল, শ্যাম হয় মানুষ এবং মরণশীল, যদু হয় মানুষ এবং মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। এখানে রাম শ্যাম যদু তিনজনের কথা বললাম, আর সিদ্ধান্তে কার কথা বললাম? সবার কথা। তিনজন বড় না সবাই বড়? অবশ্যই সবাই বড়। তাহলে সবাই সম্পর্কে সিদ্ধান্তে বলা হয়েছে, আশ্রয় বাক্যে তিনজন সম্পর্কে বলা হয়েছে, তাহলে কোথায় বেশি বলা হয়েছে? সিদ্ধান্তে। তাহলে এই যুক্তির অর্থাৎ আরোহ যুক্তির আশ্রয় বাক্যের তুলনায় সিদ্ধান্ত সর্বদাই ব্যাপক হয়, কারণ সিদ্ধান্তে সবাই সম্পর্কে বলে, সেই জন্য তো সামান্য বলছে। কোন যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্যকে অতিক্রম করে না? আমি একটু আগে অবরোহ যুক্তির সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলাম যে অবরোহ যুক্তির সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্যকে অতিক্রম করে না। 14 নম্বর প্রশ্ন, বৈধতা কার ধর্ম? বৈধতা, যে কোনো যুক্তিকে আমি বৈধ বা অবৈধ বলতে পারি, অর্থাৎ বৈধতা কার ধর্ম? যুক্তির ধর্ম। যুক্তি ঠিক হলে তাকে বলি বৈধ, আর ভুল হলে তাকে বলি অবৈধ। কিন্তু সত্য বা মিথ্যা, অর্থাৎ 15 নম্বর কোশ্চেনটা, যে সত্যতা কার ধর্ম? সত্য বা মিথ্যা যুক্তি হয় না, যুক্তি ঠিক হলে বৈধ অবৈধ হয়, ঠিক উল্টো দিক দিয়ে। কোনো বাক্য বা বচন ঠিক হলে সত্য, আর ভুল হলে মিথ্যা। অর্থাৎ বাক্য সত্য বা মিথ্যা হয়, আর বাক্যের সত্যতা বা মিথ্যাত্ব আছে। 11 গেল আমার যুক্তি চ্যাপ্টারের মোটামুটি যতগুলো কোশ্চেন দিয়েছিলাম সেগুলোর আলোচনা। তার মানে এই নয় যে এই যুক্তি চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেনই হতে পারে না, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই টপিকগুলোর উপর ভিত্তি করেই কোশ্চেন বেশি আসে। তাই জন্য আমি এই গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এর বাইরে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে এই চ্যাপ্টার থেকে, তাহলে তোমরা সেগুলো ডেসক্রিপশানে, সেই এই চ্যাপ্টারের প্রশ্ন ডেসক্রিপশানে তোমরা করতে পারো, অন্য চ্যাপ্টারের প্রশ্ন করবে না। তাহলে আমি সেই প্রশ্নের উত্তর এই ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, আর কমেন্টে করবে, সরি ডেসক্রিপশন বলছি কমেন্টে। আর ডেসক্রিপশনে এই চ্যাপ্টারের যে ভিডিওগুলো আমি আগে বানিয়েছিলাম সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, তোমরা এই চ্যাপ্টার থেকে বিস্তারিত আরো বুঝবার জন্য সেই ভিডিওগুলো অবশ্যই দেখো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আমি নেক্সট ক্লাসে পরের চ্যাপ্টারের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।